গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, হচ্ছে আগে আমি চাটা খেয়ে নিলাম, কারণ কি জানো, সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা চাই। এই অভ্যাসটা আমার ছিল না, আমার শাশুড়ি মা থাকাকালীন আমার এই অভ্যাসটা হয়ে গেছে। কারণ আমার শাশুড়ি মা আমি ওঠার আগেই উনি উঠে আগে ফ্রেশ হয়ে আগে চা খেতো, আমার জন্য চাটা করে রেখে দিত, তারপরে আমি উঠতাম। উঠে ওনার চেয়ে একটু লেটে উঠতাম আর কি, উনি আমার আগে উঠতো, তখন চাটা খেতাম। আর এবার আমার মেয়ের স্কুল শুরু হয়ে গেছে, দেখো আমার মেয়েকে আমি আগে রেডি করে দিলাম স্কুলের জন্য, আর টিফিন হচ্ছে দিয়ে দিয়েছি সঙ্গে কেক আর বিস্কুট। আর সকালবেলা তো কিছু খেলো না, শুধু একটু চা আর বিস্কুট খেলো। 9:30টায় অবশ্য ছুটি হয়ে যায়, তখন বাড়ি এসেই খাবার খেয়ে নেয়। খাবার খাই বলতে সকালবেলা একটু চাল ডাল দিয়ে খিচুড়ির মতো করে দেয়, সেটাই খাই। আর স্কুলটা না আমার একদম বাড়ির সঙ্গে, মানে আমার ঘরের সাথে স্কুল, যার জন্য অসুবিধা হয় না। তো আমার মেয়েরা তো স্কুলে চলে গেল, এবার আমি বাকি কাজগুলো কমপ্লিট করব। দেখো আগে আমার মেয়েটাকে স্কুলে পাঠালাম, স্কুলে পাঠিয়ে তারপরে এবার হচ্ছে দেখো বিছানাটা উঠাই নিয়ে এবার সমস্ত কাজগুলো কমপ্লিট করব। আর স্কুলটা না 6:30 থেকে শুরু হয়ে গেছে ক্লাস, আগে হতো 7টা থেকে, গরম পড়ে তো 6:30 থেকে ক্লাস হয়। তো এবার সকালবেলা বাচ্চা মেয়ে জানো তো, ডাকতে ডাকতে ওঠে, উঠে ব্রাশ করে, ব্রাশ করে খাবার, সকালবেলা টিফিন করার টাইম হয় না, শুধু কি খেলো, আজকে শুধু চাটা খেলো, আর টিফিন ছিল বিস্কুট ছিল আর কেক ছিল, সেটাই আমি সঙ্গে দিয়ে দিয়েছি, ওটাই টিফিনে করে নেবে। আর হচ্ছে 9:30 স্কুল ছুটি হয়, তো 9:30 ছুটি হলে, আর স্কুলটা না আমার বাড়ির পাশে, যার জন্য 9:30 ছুটি হলে ঠিক টাইম মতো চলে আসে। আমি হচ্ছে তখন স্কুল থেকে এলে ওকে ফ্রেশ করে তারপরে হচ্ছে সকালবেলা চাল ডাল দিয়ে মানে একটু খিচুড়ির মতো করে ভাতটা ওকে খাওয়াই, যার জন্য সকালবেলা টিফিনের অত মানে খুব হেভি ওয়েট খাবার দিতে হবে বা ভারী কিছু খেয়ে যেতে হবে এমন কিছু না, জাস্ট শুধু একটু চা খেয়ে গেলো, টিফিনটা দিয়ে দিলাম, 8:15 টিফিন হয় তখন খেয়ে নেবে, আর 9:30 সুন্দর বাড়ি আসবে, বাড়ি চলে আসবে, এসে তখন খেতে পারবে। আর দেখো আমি হচ্ছে কিছুই করিনি, আগে হচ্ছে বিছানা তোলেনি, ঘরটার কিছুই গোছাইনি, আগে মেয়েটাকে রেডি করে স্কুলে পাঠালাম, তারপরে হচ্ছে এবার আমি সবগুলো কাজগুলো কমপ্লিট করে নেবো। আর স্কুল না ছুটি, মাঝে কিছুদিন ছুটি ছিল, এত পরিমাণে গরম পড়েছিল, তোমরা জানো কি না জানি না, এই পুরুলিয়াতে, পুরুলিয়া বর্ধমান আর বাঁকুড়া ডিস্ট্রিক্টে গরমটা বেশি পড়ে। তো আমি পুরুলিয়াতে থাকি, তাহলে এখানে স্বাভাবিকভাবে গরমটা বেশি, কারণ এটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ের দেশ, দেশ বলছি সরি, এটা পাহাড়ের জেলা, জানোই তো পুরুলিয়াতে পাহাড় আছে, তোমার হচ্ছে অযোধ্যা পাহাড় আছে, মামা ভাগ্নে পাহাড় আছে, বেশ কটা পাহাড় আছে, আর আমার বাড়ির পাশে একটা পাহাড় আছে, এখান থেকে 15 মিনিট লাগে, তোমাদের একদিন অবশ্যই নিয়ে যাবো। তবে ওখানে ঝর্ণার আশা করো না, ওখানে ঝর্ণা নেই, তো ওখানে শুধু পাহাড়টাই আছে, তোমাদের একদিন অবশ্যই নিয়ে যাবো। আর হচ্ছে আমি দেখো আমি একবার কাজগুলো কমপ্লিট, দেখো আমি এখন বিছানাটা তুলে নেবো, আর মশারিটা পুরো খুলে ওই উপরে বাংকারে রেখে দেই, নিচে রাখি না। আর হচ্ছে আজকে বেডশিট চেঞ্জ করব না, কারণ দুদিন পরে চেঞ্জ করব, আজকে হচ্ছে শনিবার, রবিবার যাবে, সোমবারে গিয়ে তবেই হচ্ছে বেডশিটটা চেঞ্জ করব, কারণ রবিবারেও টাইম হবে না, রবিবার হচ্ছে আমার মেয়ের নার্সের ক্লাস থাকে, তো সকালবেলা সেখানেই যেতে হয়, এসে আর ইচ্ছা করে না, এগুলো করি আর কাজ, সব কাজ কমপ্লিট করে রেখেও যেতে হয়, তো সেই জন্য আর আমি হচ্ছে বেডশিটটা চেঞ্জ করলাম না। আর দেখো ঘরের যে জানলাটা খুললাম, আর মনে হলো যেন কেউ হচ্ছে সব আলো ঢুকিয়ে দিল। তো এবার চলো হচ্ছে পরে কাজগুলো কমপ্লিট করে নিই। তো দেখো সকালবেলার ব্রেকফাস্ট করছি, চপ আর মুড়ি, আর তোমাদের দাদাভাই আমার পেছন দিকটায় বসে আছে, তোমরা ভেবো না আবার রাগ করে এমন করে বসে আছে, আমি ক্যামেরার সামনে বসে আছি সেই জন্য এমন। তো দেখো আমি এখন পোস্তটা বেটে নিচ্ছি, তো পোস্ত বাটবো, আজকে রান্নাটা তোমাদের আগে রান্না করি, তারপরে হচ্ছে পুরোটা দেখাবো কী কী রান্না করেছি। আর পোস্তর সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, জাস্ট কাঁচা লঙ্কা আর পোস্তর সঙ্গে আর কিছুই দেয়নি,
আর তোমাদের দাদাভাই পোস্ত খেতে খুবই পছন্দ করে, আমি যদিও খাই না পোস্ত, আমার একটুও পছন্দ হয় না, ভালোই লাগে না। হ্যাঁ, আজকে আলু পোস্ত রান্না করব, যদি একটু লাউ পোস্ত রান্না করি তবেই একটুখানি খাই। আর দেখো আমি এটা দিয়ে হচ্ছে ই করে নিচ্ছি, এক জায়গায় করে নিচ্ছি, কারণ লঙ্কা আছে তো লঙ্কাতে হাত জ্বালা করবে, যার জন্য আমি এইভাবেই করে নিচ্ছি। আর রান্নাটা খুবই সহজ আর সিম্পল। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে আলুগুলো সিদ্ধ, আলু এখানে বলে রাখি তোমাদের, হচ্ছে আলুটা সিদ্ধ করে নিয়েছি ভাতের সঙ্গে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর জাস্ট শুধু কড়াইতে তেল আর শুধু আলুটা, হ্যাঁ অনেকে অনেক রকমভাবে খায়, যেমন কেউ পেঁয়াজ দিয়ে খায়, পেঁয়াজ পোস্ত, পেঁয়াজের সঙ্গে তেলের উপরে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে খাবে, কিন্তু তোমাদের দাদাভাই জাস্ট শুধু পোস্ত খাবে, তাও না এই পোস্ততে হলুদ দিতে দেবে না, একদম হলুদ না, শুধু সাদা পোস্ত, যেটা পোস্ত বলে হলুদ দিলে তাহলে আর পোস্ত খাবার কি মানে হলো, পোস্তর রঙটাই তো চেঞ্জ হয়ে গেল, যার জন্য আমাকে হলুদও দিতে দেবে না। তো হলুদ দেয়নি দেখো, শুধু পোস্তটা আগে তেল দিয়ে আলুটা দিয়ে তারপরে হচ্ছে আলুটা ভালো করে ভেজে নিয়ে পোস্তটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। এবার জল দেওয়ার পরে নুন টুন সব ঠিক মতো দিয়ে দিয়েছি, আর দিয়ে একটু হচ্ছে আলুটা একটু শক্ত শক্ত ছিল তো আমি না থালাটা দিয়ে ঢাকা দিলাম, আর আঁচটা কমিয়ে দিয়েছে। এই দেখো আমার পোস্তটা না বেশি সময় লাগে না, কারণ সিদ্ধ আলু তো, সিদ্ধ আলুর পোস্ত বেশি সময় লাগে না। তো এই দেখো আমার পোস্তটা হয়ে গেছে, আমি এবার হচ্ছে পোস্তটা নামিয়ে নেবো। তো আমি রান্না করতে করতে তোমাদের দাদাভাই কিছু জিনিস এনে নামিয়ে রেখে দিল, তো সেগুলোই দেখে নাও কী কী এনেছে। এখানে এনেছে আমার মেয়ের জন্য ম্যাগি, সিমাই, আর আমার ফেস ওয়াশটা ফুরিয়ে গেছিলো, আমার গ্রিন টি ফেস ওয়াশ এনেছে, আর হচ্ছে এনেছে একটা হারপিক টয়লেটের জন্য, একটা হারপিক এনেছে, আর এনেছে চা পাতা। আর দেখো চা পাতার প্যাকেটটা ফুটো হয়ে গেছে, চা পাতা অনেকটাই পড়ে গেছে। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ভেবেছিলাম হচ্ছে আর বাকি কী রান্না করছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর পোস্ত আর শাকটা তো দেখলেই, আর করেছিলাম মাছ দিয়ে লাউ দিয়ে আর ডাল রান্না করেছিলাম, তো সেটা দেখাতে পারলাম না, কারণ যখন তোমাদের দাদাভাই খেতে বসেছে একটা পরিমাণে ঝড় উঠে এসছে না, আর আমি তখন আমার মেয়েটাকে খাওয়াচ্ছিলাম না, হচ্ছে ঝড়টা তোমাদের ভিডিও করে দেখাতে পারলাম না, কী কী রান্না করেছি আর কী কী খাওয়া হচ্ছে সেটা তোমাদের দেখাতে পারলাম, কিছুই আর করার নেই। আর সকালবেলা এতটা ভালো রোদ ছিল, মানে সকালবেলা দেখে মনেই হচ্ছিলো না বৃষ্টি হবে বা ঝড় হবে, আর এখন এই সময় ঝড় ঠিক বলা যায় না, যখন তখন হতে পারে, কারণ সকালবেলা পুরো আকাশ পরিষ্কার দেখলে তো আমার মেয়ে স্কুল গেলো, রোদও খুব উঠেছিলো আর গরমটাও খুব পড়েছিল অবশ্য, যার জন্য হয়তো ঝড়টা এসেছে। যাই হোক ঝড়টা বৃষ্টিটা হওয়াতে খুব ভালো হয়েছে, একটু ঠান্ডা হয়েছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল, আর এখানে না খুব গরম পড়ে, একটুতেই মানে চারিদিকটা গরম হয়ে যায়। তবে শীতের সময় সবাই বলে শীতটা বেশি হয়, কিন্তু শীতটা অতটা কষ্ট হয় না, গরমে যা কষ্ট বেশি হয়। আর হচ্ছে আমি বৃষ্টি পড়ছে কী করবো, বৃষ্টির মধ্যেই থালা বাসনগুলো সব ধুয়ে নিলাম, না হলে পরে আর ধুতে পারবো না। দেখো যারা কাজ করে তাদের কতটা কষ্ট করতে হয়, এই ঝড় বৃষ্টির মধ্যেও চলে এসছে, আমার একটা পার্সেল এসছে, তো সেই পার্সেলটাই এই দাদাভাই দিতে এসেছে, আর এদিকে বৃষ্টি পড়ছে, হালকা ঝড়ও হচ্ছে, আর দেখো ব্যাগটা আছে বাইরে মোটরসাইকেলের উপরে, বাইকের উপরে, তো ওটাই এখন ভেতরে নিয়ে আসলো। দেখো বৃষ্টির মধ্যেই পার্সেলটা চলে এসছে, তো কারেন্টও চলে এসছে, ভাবলাম আমি তোমাদের পার্সেলটা দেখিয়ে দিই, তো সেই পার্সেলটাই আমি আনবক্সিং করছি তোমাদের সামনে। আর এটাতে আছে একটা কুর্তি, লং কুর্তি, আর হচ্ছে ওড়না আছে, প্যান্ট নেই, শুধু কুর্তি আর ওড়না, আর কুর্তিটা হচ্ছে ইয়েলো আর সবুজ কালারের, কুর্তিটা দেখে তো ভালোই মনে হয়েছে, এবার দেখি খোলার পরে কেমন মনে হয়, আর তোমরাও দেখে নেই কেমন হলো, তারপরে তো আমাকে বলো কেমন হয়েছে। আর এই কুর্তিটা আমার এসেছে মিশো অ্যাপ থেকে, এটা হচ্ছে সামনের পোর্শন, কালারটা হচ্ছে
আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।